বন্ধুরা, শুভ সন্ধ্যা বলা ভুল, এখন রাত্রি প্রায় মধ্যরাত্রির কাছাকাছি। তো আমি কমিউনিটিতে একটু আগে একটা পোস্ট করেছি, তো আমার ব্লগ একদম অন্যরকম একটা ব্লগ আসার কথা ছিল। সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল, এডিটিং চলছিল, প্রায় শেষের দিকে ভয়েস ওভারটা হয়ে গেছিল, মিউজিক অ্যাড করা বাকি ছিল। সেই রকম একটা সময় একজনের একটা ফোন আসে আমার কাছে, এবং কিছুক্ষণের জন্য আমার কাছে ব্যাপারগুলো খুব মানে আমি ঠিক কীভাবে রিয়াক্ট করবো, কী করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরেতে খুব ধীর স্থিরভাবে আলটিমেটলি আমি ডিসাইড করি যে এই কথাটা আমি ইউটিউবে অবশ্যই বলবো। বিতর্কিত একটু ব্যাপার, একটু কিছু কিছু কথা মানে খুব সত্যি কথা, খুব সবার মনঃপূত নাও হতে পারে। তো যাদের মনে হচ্ছে যে ব্যাপারটা আপনাদের ঠিক কমফোর্টেবল লাগছে না, তারা প্লিজ এখান থেকেই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু একটা যেটা ঘটনা হয়েছে, ঘটনার আগে একটা ঘটনা বলি, নাহলে আপনারা বুঝতে অসুবিধে হবে। সেটা হচ্ছে আমার শাশুড়িমার এবং আমার শ্বশুরমশাইয়ের পরিচিত একজন ভদ্রলোক, এক দম্পতি, ভদ্রলোক মারা গেছেন, বছর ছয়েক আগে মারা গেছেন। এবং তিনি খুব প্রথিতযশা মানুষ, শিলিগুড়ির খুব পরোপকারী মানুষ, সত্যিকারের সাচ্চা ভদ্রলোক যাকে বলে আর কি, এবং তার স্ত্রীও তাই। তো তার দুই ছেলে, দুই ছেলের মধ্যে বড় ছেলেটি একটু গম্ভীর শান্ত, এ ধরনের ব্যাপার, পড়াশোনায় ভালো, ছোট ছেলেটি হাসি খুশি, সব ঠিকঠাক। তো বড় ছেলের বিয়ে হয়েছে, বড় ছেলের বিয়েতে আমি আমার শাশুড়িমা বৌভাতে গিয়েছিলাম, তখন কাকু মারা গেছে, কাকিমাই বিয়েটা দিয়েছেন। তো নিজেদের পছন্দে ওরা বিয়ে করেছে, ভালো, বেশ আমার বৌভাতের দিনে ভালো লেগেছে সব মিলিয়ে মিশিয়ে। আর তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে কাকিমার সঙ্গে আমার দেখা হয় প্রায়, কোভিডের কারণে বেশ কিছুদিন হয়নি। তো উনি মাঝখানে একদিন বললেন যে ছোট ছেলে চাকরি হয়েছে, ছোট বেশ কিছুদিন হলো ছোট ছেলে চাকরি হয়েছে, এবং ছোট ছেলে একটা স্মার্টফোন কিনে দিয়েছে, উনি শ্যামাসঙ্গীত শুনতে ভালোবাসে। আমি আমার ব্লগিং চ্যানেল এত ভিউ হতো না, মানে আমার ওই 100-150 এরকম ভিউ হতো, তখন আমি ওনাকে বলেছিলাম কাকিমা আমি একটা চ্যানেল খুলেছি, আমি ওই চ্যানেলটাতে বলেছিলাম। তো বলেছিলাম হ্যাঁ আমার ছেলে আমাকে করে দিয়েছে, আমি তো অত কিছু পারি না, তুমি আমাকে সাবস্ক্রাইবটা করে দিও। তো সাবস্ক্রাইব আমি ওনার ফোনে উনি আমাকে দিলেন রাস্তাতেই, আমি ওনাকে তখন সাবস্ক্রাইব করে দিলাম। তা তখন বললো যে মা আমি নোটিফিকেশন বেলটা অন করলাম, তো বললো মা আমি শ্যামাসঙ্গীত শুনতে ভালোবাসি, কিন্তু শ্যামাসঙ্গীতের সবসময় সব নোটিফিকেশানগুলো যেটাকে ওটাকে যে নোটিফিকেশান বলে আসলে সেটাও আর কি উনি জানতেন না। তো আমি আবার কয়েকটা চ্যানেলে নোটিফিকেশান বেল অন করে দিলাম, বলে এরপর থেকে আমি নিয়মিত শুনতে পাবেন। তো যাই হোক, তারপরেতে বিভিন্ন সময়ে দেখা হয়েছে রাস্তায়, তারপরে আমার সাথে শেষ কথা হলো যেটা, সেটা হচ্ছে ছেলের বিয়ে, আমার শাশুড়িমা চলে যাওয়ার পরে, যে ছোট ছেলের বিয়ের নিয়ে একটু চিন্তিত, কিন্তু কোভিডের কারণে তো কোথাও সম্বন্ধ করে উঠতে পারছেন না, ইত্যাদিতে ব্যাপার। আচ্ছা, ছেলের দুই ছেলে এবং বৌমা, দুই ছেলে না সরি, বড় ছেলে না, ছেলে, বৌমা এবং ফেসবুক আছে, এবং তিনজনেই আমার ফেসবুক বন্ধু। মেয়ে জুন মাস থেকে ওই কাকিমার নাম, মানে ওই হ্যাঁ নামটা কিন্তু খুবই আনকমন, খুব আর্টিস্টিক নাম, সাধারণত আমাদের এক জেনারেশন উপরে মানুষের নাম এত আর্টিস্টিক হয় না। হ্যাঁ, তা মানে রাখতেন না আসলে আর কি, হয় না বলা ভুল, মানে ওই মধ্যবিত্ত বাড়িতে মেয়েদের এত চমৎকার, এত আনকমন নাম রাখার প্রচলন ছিল না। তো আমি নামটা বলছি না, আমি যদি এক্ষুনি ভদ্রলোক ভদ্রমহিলার নাম বলি শিলিগুড়ির মানুষেরা চিনতে পারবে, আমার এত খারাপ লাগছে আজকে। মানে যাই হোক, আমি ওটা ফেস করা শুরু করি, কিছু ব্যাড কমেন্ট, খুব খারাপ কমেন্ট, খুবই বাজে কমেন্ট, যেগুলো আমার পুরোনো পুরোনো ভিডিও, যেগুলো প্রথম দিকের ভিডিও, যত ভিউ নেই সেই সব ভিডিওতে গিয়ে গিয়ে খুব খারাপ খারাপ কমেন্ট উনি করছিলেন, একজন কেউ একজন মহিলা তিনি করছিলেন। আচ্ছা, আমি অতটা গুরুত্ব সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, গুরুত্ব দেওয়ার যেখানে শুধুমাত্র নেতিবাচকতা, মানে তার কোনো রকম মানে ঘৃণা ছড়ানো ছাড়া আর কোনো ইয়ে নেই, তো আমি দেখছি তিনি করছেন, তিনি করছেন, আমি সেগুলোকে কখনো ডিলিট করছি, কখনো করছি, কিন্তু একদিন আমি ব্লক করলাম, ভদ্রমহিলাকে একদিন ব্লক করলাম। ওমা কিছুদিন পর দেখছি আর একটা আবার ওই একই নামের, মানে একটু এদিক ওদিক করে ওই একই নামের দেখছি, যে তখন আমার হঠাৎ একদিন খটকা লাগলো, আরে এই নামটা তো চেনা মনে হচ্ছে, নাম পদবি দুটোই তো চেনা মনে হচ্ছে, এটাই মাস কাকিমা না? তারপর আমি দেখছি যে হ্যাঁ এটা কাকিমা, এই কাকিমা। তো তারপরেতে আমি ব্যাপারটা একটু আনইউজুয়াল, উনি বাংলা হরফে এত নিখুঁত গালিগালাজ, এই রুচিবোধের মানুষ তো নাকি কোনোদিন আমার মনে হয়নি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তো তারপর থেকে আমি কমেন্টগুলো রাখতে শুরু করলাম, স্ক্রিনশট নিতে শুরু করলাম, রাখতে শুরু করলাম। আচ্ছা, তো আমার সাথে এর মাঝখানেও কিন্তু দেখা হয়েছে, কথায় বার্তায় ডেকে নিজে নিজে কথা বলেছেন, হেনা তেনা এইসবগুলো, তারপর তো শেষ তো এই কদিন আগে বললামই আপনাদের দেখা হয়েছে। আমি ওনার আচারে ব্যবহারে কিচ্ছু বুঝতে পারিনি যে এরকম কিছু হয়েছে, মানে উনি এরকম কমেন্ট করছেন বা করতে পারেন, বা আমাকে উনি এত ঘৃণা করেন, কখনো তো মনে হয়নি। আচ্ছা,
তো তারপরেতে আমি ওনার ছোট ছেলে যে আমার ফেসবুক ফ্রেন্ড, আমার একটু সেদিনের ব্যাপারটাতে একটু আনইউজুয়াল ঠেকলো, আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম মেসেঞ্জারে যে দেখো তো এটা কি তোমার মায়ের ইমেল, উনি কি মানে মায়ের আইডি, এটা কি উনি করছেন? তখন বলছে যে না বৌদি, এটা আমার মায়ের ইয়ে নয়, সম্ভবত কোথাও ভুল হচ্ছে তোমার। তো আমি বললাম যে হ্যাঁ ভুল তো আমার ডেফিনেটলি হচ্ছে, তবে মনে হচ্ছে ওনার ব্যাপারটা আমার একটু, যাই হোক আর কি। তারপর আমি বললাম যে ঠিক আছে ভাই, সরি, কিছু মনে করো না, আমার আসলে একই নামে তো অনেক মানুষ থাকতে পারে। এই কথাটা হলো ঠিক 4-5 দিন পরে, আমি দেখছি ফটো দিয়ে মানে ওই এটাতে আবার স্ক্রিনশট পাঠিয়ে ছেলেকে বললাম যে এখানে তোমার ব্যবহার করা হচ্ছে, যদি উনি না হয় থাকেন তাহলে তোমরা একটু স্টেপ নাও, ওনার ইয়ে করে ভুলবার আর কি ধরনের কমেন্ট হচ্ছে ওনার নাম করে সেটা তো তোমরা একবার দেখো, এটা আমি বুঝতে পারছি উনি নন, কিন্তু তাহলে কে? আচ্ছা, তো ও ছোট ছেলে তখন বললো হ্যাঁ দেখছি। আজকে একটু আগে ছোট ছেলে বললো বৌদি, এটা আমার বৌদির কাজ, মানে বড় ছেলের বৌমার কাজ। আচ্ছা, এবারে বড় ছেলের বৌমা সম্পর্কে বলি। বড় ছেলের বৌমার সাথে হচ্ছে আমার মেসেঞ্জারে কথাবার্তা হয় মাঝে মাঝে, মানে এখন বলা বন্ধ করে দিয়েছি। সেটা হচ্ছে শুধুমাত্র শাশুড়ি মা কত খারাপ, এটা ছাড়া তার আর কোনো কথা বলার ইয়ে নেই, আমার সাথে কোনো রকম টপিক নেই। নিরন্তর খোঁচানো যে আমার শাশুড়ি কত ভালো ছিল, মানে আমার শাশুড়ি কীরকম সেটা আমার কাছ থেকে বের করা, সেটা আগেও তার প্রবণতা ছিল। তারপর আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে তার সাথে আমার কোনো কথা হয়নি। আচ্ছা, তা আমি সেই ছেলেটিকে জিজ্ঞেস করলাম আজকে যে তুমি নিশ্চিত তো? বলো হ্যাঁ, আমার বৌদি স্বীকার করেছে যে এটা তার কাজ এবং আমার মার সামনেও সে স্বীকার করেছে, মা তোমাকে ফোন করে ক্ষমা চাইবে। আমি বললাম ক্ষমা চাওয়ার কী আছে, মাসিমার ক্ষমা মানে কাকিমার ক্ষমা চাওয়ার কী আছে, আমি ওকে কাকিমাই বলি। তো কাকিমার ক্ষমা চাওয়ার গিয়েছে, উনি তো কিছু না জানে। বলে না তবু তোমাদের কাকিমা আমাদের বাড়িতে কালকে আসতে চাইছে। এখন একটা মানুষ আসতে চাইছে না, আমি তাকে বাধাও দিতে পারছি না, কিন্তু আমার এত খারাপ লাগছে যে আমার মানে আমি কি বলবো, মানে আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত সত্যি। মজার ব্যাপার হচ্ছে তারপর থেকে মানে ওই যে আমার কাছ থেকে আমার কাছে ফোন এলো, তারপর সেখান থেকে আমি খুলে দেখছি পুরনো সব কমেন্ট ডিলিট করে দিয়েছি, মানে কাজটা যে সত্যি তার বৌদির সেটা বোঝাই গেল। তো আমি খালি ভাবছি কিছু কিছু কথা, মানে কি ধরনের আপব্রিঙ্গিং এদের। আমি এর আগে একটা পোস্টে খুব বিরক্ত হয়েছিলাম, ফেসবুকে একটা পোস্টে ওর হাজব্যান্ড, ওর তো হাজব্যান্ড তো আমার ফ্রেন্ড লিস্টে নেই, ওর হাজব্যান্ড একটা ইয়ে করেছিল যে টাকা থাকলে পকেটে মেয়ে আসবে রকেটে বলে, ওকে ট্যাগ করে আরো দু একজনকে ট্যাগ করেছিল, ভাইকে ট্যাগ করেনি। যেহেতু ওকে ট্যাগ করেছিল সে তাও টাইম লাইনে ভাসছিল, মেয়েটি টাইম লাইনে ভাসছিল, সেজন্য আমি দেখেছি। এত বিরক্ত লেগেছে যে এই রকম একটা বাবা মায়ের সন্তান, মানে বিশেষ করে ওই রকম একটা বাবার সন্তান, সে নির্দ্বিধায় এ ধরনের কথাবার্তা বলছে যে মানুষের সঙ্গ দোষ, যে কোন পর্যায়ে গেলে এবং সেটা মানুষের অবনমন কোন পর্যায়ে গেলে, মানসিকভাবে মানুষ এ ধরনের কথা নির্দ্বিধায় বলে, ভাবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারপরে বন্ধুরা, ওর বন্ধুরা তো সেরা হালফেলের বন্ধুরা, ওরা সব স্কুল টুলের বন্ধু, তারা তো জানে যে ছেলেটি অ্যাকচুয়ালি কীরকম, তারা একটু গালাগালি করছে কি এসব কি পোস্ট করেছিস হ্যানা ত্যানা। তো তারপরে কিছুক্ষণ পরে আর আমি পোস্টটা দেখতে পাইনি, তার মানে ও ডিলিট করেছে বা ট্যাগ বইয়ে সরিয়ে দিয়েছে সেরকম একটা কিছু। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি ভগবানের কাছে চাইছি ভদ্রমহিলার ছোট বৌমাটা যেন ভালো হয়, না হলে এই রকম একটা মেয়ে এত বুকে বিষ নিয়ে যে বসে আছে শাশুড়ির সম্পর্কে, হ্যাঁ তো তার কাছে বৃদ্ধ বয়সে অথর্ব বয়সে একটা মানুষ থাকবে কেমন করে, এটা একটা ব্যাপার। আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো আজকে, মানে এই ইউটিউব করতে এসে যে এরকম কদর্য চেহারা মানুষের হতে পারে। আমি এই ব্লগটা কেন করছি মানে আমার খুব খারাপ লাগা থেকে আমি করছি, এটুকু আমি বলতে পারি যে খুবই দুর্ভাগ্যজনক কিছু কিছু ব্যাপার ঘটে গেল ব্যাপারটা আর কি। এটাই আমার ঘটছে ঘটছে ঘটছে, আমি সন্দেহ করছি যে এটা উনি নন, তাহলে উনি কে? আমি আসলে আমি এখন মনে হচ্ছে যে আমি তো আগে সন্দেহ করতেই পারতাম যে এটা ওনার বৌমার কাজ, ওনার বৌমা তো সবসময় ওনার নিন্দে করতেন। যখনই মেসেঞ্জারে আমি যদি মেসেজগুলো আপনাদের দেখাই আপনারা বুঝবেন যে ওর শাশুড়ি মা যে চালের ভাত উনি খান, সে চালের ভাত সবাইকে খেতে বাধ্য করেন, ওনার শাশুড়ি মা বাজার থেকে ঠিক সেগুলোই কিনে নিয়ে আসেন যেগুলো ছেলেরা ভালোবাসে, ওকে ওর কথা কখনো জিজ্ঞেস করে না, এসব কথা না মানে বিরোধিতা করার কিছু নেই, কারণ সত্যি এক একটা মানুষের ভেতরের ঘটনা না কেউ বুঝতে পারে না। আর আমি নিজের চোখে এরকম দেখেছি শাশুড়ি বৌমার ব্যাপারে, বৌমার সাথে শাশুড়ির সামনাসামনি খুব ভালো ব্যবহার করছে, যে লোকজন চলে গেল পুরো ব্যবহার রাত এবং দিন পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, তো আমি একটা জিনিস শুধু আপনাদের বন্ধুদের অনুরোধ করব, এই আপনজনরূপী বিষাক্ত সাপগুলোকে না কখনো নিজেদের জায়গায় মানে আর পূর্বাবস্থা দেবেন না, পূর্বস্থান দেবেন না, এদের এরা কোনোদিনও চেঞ্জ হবে না। এদের মানসিক মানে ফিতরাত যেটাকে বলে উর্দু ভাষায়,
সেটা কখনো চেঞ্জ হয় না। এরা চিরকাল, আর যে মানুষের রঞ্জু রঞ্জু বিষ, সে হঠাৎ করে কেমন করে অমিতাশ্ব পুত্র হবে? হ্যাঁ, সে কী করে সেটা সম্ভব? সেটা সম্ভব নয়। কাজেই যদি একবার চিনে যান, তাদের থেকে না মানে যতটুকু সম্ভব তফাতে থাকুন, অন্তত নিজের ছোট ছোট সন্তানদের তফাতে রাখুন, এটুকু আমি বলতেই পারি। আর যখন বিয়ে দেবেন তখন একটু ক্লাস দেখে বিয়ে দিন। হ্যাঁ, মানে আমি এই কথাটা আজকে বলছি কারণ বন্ধুত্ব সম্পর্ক সত্যি সত্যি সমানে সমানে হয়, এবং সমান সমানটা যতটা অর্থ ততটাই মানসিকতা। এই যে মেয়েটির সাথে যে নিজের পছন্দে বিয়ে করেছে ছেলেটি, এ যদি এই ভদ্রমহিলার পছন্দ হতো তাহলে কি এই মেয়েটা ঘরে আসতো? কিন্তু করার কিছু তো ছিল না, কারণ নিজেদের পছন্দে। তো যাই হোক, আমার জানি না আমি আমার কপালে কি নাচছে, কিন্তু আমার মেয়ে যদি একটা ভুল ছেলেকে পছন্দ করে বলে আমার মনে হয়, সেটা সবসময় আমার মনে হয় ঠিক হবে এমনটা নয়, কিন্তু আমার যদি মনে হয় যে রুচিবোধের কোথাও না কোথাও একটা ব্যবধান ঘটে যাচ্ছে, আর কিছু হোক না হোক আমি অন্তত নিশ্চিতভাবে আমার মেয়েকে সাবধানটুকু করবো যে এই এই জায়গাগুলোতে তুমি সাবধান থেকো। হ্যাঁ, তো এই যে পুরো একজন ভদ্রমহিলা, তিনি আমার বাড়িতে আসতে চাইছেন, ইনি আমাকে ফোন করলেন, আমার আমার খুব খারাপ লাগছে আজকে যে মানে ইউটিউব করা সাইড এফেক্ট এগুলো, আসলে ইউটিউব করা সাইড এফেক্ট। নেগেটিভ কমেন্ট নিয়ে আমি আর কখনোই কথা বলবো না বলে ঠিক করেছি, কারণ এগুলো পার্ট আমার ইউটিউবের, ভালো কমেন্ট খারাপ কমেন্ট দুটোই পার্ট। নেগেটিভ কমেন্ট যারা করছেন তার থেকে অনেক বেশি পজিটিভ কমেন্ট আসছে। তো আমি যদি একটা খারাপ কমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে তোমাকে ভালো কমেন্টগুলো নিয়ে প্রত্যেক দিন ব্লগে বলতে হয়, সেটা তো আমি করছি না। শুধু একটা ইয়েতে আমি নেগেটিভ কমেন্ট নিয়ে কেন আলোচনা করবো? এক হচ্ছে সে তারা আমাকে ক্ষতবিক্ষত না করলে আমি সাধারণত এইসব নিয়ে আর কমেন্ট করবো না, মানে আমি কোনো ব্লগ করবো না, এটা আমি ঠিক করেছি। কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো আমার মনে হলো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আবার এটা অভিজ্ঞতাটা একটা শেয়ার করি আপনাদের সাথে, যে এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন ওই বাড়িতে, এখন আমি জানি না বড় ছেলেটি কিভাবে রিয়্যাক্ট করছে, তাদের তো এখনও ওয়ার্ক ফ্রম হোম, ছোট ছেলে রিয়্যাক্ট করবে খুব স্বাভাবিক, মা রিয়্যাক্ট করছে সেটা তো স্বাভাবিক, কিন্তু এই আমার ব্লগিং করার জন্য মানে কি দরকার ছিল আমাকে এত নোংরা কমেন্ট করার? মানে আমি ফলো তো আমি স্ক্রিনশট রাখতে লেগেছি, এবং মানে এখন আমার মনে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে যে এত ছোট লোক শাশুড়িটাকে সর্বসমক্ষে এমনভাবে ছোট করছে। প্রতিবাদ না করাটাও ভুল, মানে আমি নিজেকে মাঝে মাঝে মনে করছি যে আমার ব্লগ করছি সেই জন্য হয়তো বা আমি স্ক্রিনশটটা না পাঠালেই পারতাম, হয়তো আমি ডিলিট করে দিলে পারতাম, এইসব অনেক কিছু মনে হচ্ছে। কিন্তু অনেক সময় এটাও ভাবছি যে প্রয়োজন ছিল, প্রয়োজন তো ছিল। এবং এই মহিলা মেয়েটি, আমি এটুকু বলতে পারি যে আমি কমেন্টগুলো যদি দেখাই মুখটা বা ছবিটা হয়তো বা এক্সপোজড হয়ে যেতে পারে, সেই জন্য আমি কিচ্ছু বলছি না। কিন্তু একটা জিনিস আমি বলছি, যখন বিয়ে দেবেন পুত্রকন্যা নির্বিশেষে, কোন মেয়ে বাড়ি আনছেন, কোন পরিবারের মেয়ে বাড়ি আনছেন, তাদের বাবা মার কাছ থেকে সে কী ধরনের শিক্ষা নিয়েছে বলে আপনাদের মনে হয় একটু খোঁজ খবর করুন, এবং কোন পরিবারে মেয়ে দিচ্ছেন সেটাও আরও বেশি করে খবর নিন। কারণ আমার কমেন্ট সেকশনে কয়েকজন তো দেখছি তাদের মানে কীরকম মানে জীবনযুদ্ধ চলছে কেবলমাত্র মানসিকতার ব্যবধানে। তো এই জিনিসগুলো খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে আমি একটা জিনিস যেটা ফেস করলাম, অগোছালো ব্লগ হলো, কথাবার্তা ঠিকঠাক বলে উঠতে পারলাম না, মার্জনা করে দেবেন, যদি খারাপ লাগে আমি আবারও বলছি ক্ষমা করবেন আমায়, কিন্তু আমার আজকে এই ব্লগটা করতেই হতো, সত্যি কথা কোথাও না কোথাও আমার মনে হচ্ছিলো এটা আমাকে করতেই হতো। তো ভালো থাকবেন, নেক্সট ব্লগে আবার রেগুলার রুটিন শেয়ার করবো যেরকম আমার জীবনচর্চা। ভালো থাকবেন ততক্ষণ।